بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. أبي محمد جلال الدين تربية شكوك سليمان كيمر داكن تريتيا سيدي شكريا ساتر ساتر بريندو تمر الشباب كمان أسو أشهد كرسي مهام رب العالمين أشهد رحمتي تمر الشباب بھلو أچو الحمد لله أبي وبركاته شكريا ساتر ساتر بريندو تمر الشباب بڑھر دیکھ لکھو کرو سليمان كيمر داكن سري तृतीय विषय इस्लाम और नैतिक शिक्षा प्रश्न किभावे ताहरीमा बाँधते हैं ताहरीमा आसले सालाते बाँधते हैं अर्थात सालातेर शुरूते अल्लाह अकबर बोला के तकबीरे ताहरीमा बोले अर्थात अल्लाह अकबर बोले ताहरीमा बाँधते हैं তাহলে কিভাবে তাহরিমা বাঁধতে হয় আমরা জেনে নিব। উত্তর, সালাতের শুরুতে আল্লাহু আকবার বলাকে তাকবীরে তাহরিমা বলে। তাকবীরে তাহরিমা বাঁধার নিয়ম হলো ছেলেরা দুই হাত কান বরাবর উঠাবে আর মেয়েরা কাঁধ বরাবর উঠাবে। এরপর আল্লাহু আকবার বলে সাথে সাথে ছেলেরা নাভি বরাবর আর মেয়েরা বুকের উপর হাত বেঁধে দাঁড়াবে। এভাবেই তাহরিমা বাঁধতে হয়, সালাতে তাহরিমা বাঁধা ফরজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জেনে নিলাম কিভাবে তাহরিমা বাঁধতে হয়। এবার একটু ভালোভাবে বুঝে নেই কথাগুলো। উত্তর, সালাতের শুরুতে আল্লাহু আকবার বলাকে তাকবীরে তাহরিমা বলে। তাহলে তাকবীর তাহরিমা বা তাহরিমা কি সেটা আমরা বুঝতে পারলাম যে সালাতের শুরুতে আমরা আল্লাহু আকবার বলি, এই আল্লাহু আকবার বলাকে বলা হয় তাকবীরে তাহরিমা। আর আল্লাহু আকবার বলে হাত বাঁধাকে এটাকে বলে তাহরিমা বাঁধা। তাকবীরে তাহরিমা বাঁধার নিয়ম হলো, তাহলে তাকবীরে বাঁধার নিয়ম মানে কিভাবে তাকবীরে তাহরিমা বাঁধতে হয়। নিয়ম হলো ছেলেরা দুই হাত কান বরাবর উঠাবে, অর্থাৎ ছেলেরা এইভাবে দুই হাত কান বরাবর উঠাতে হয়, কান বরাবর উঠাবে, আর মেয়েরা কাঁধ বরাবর এইভাবে কাঁধ বরাবর উঠাবে। এরপর আল্লাহু আকবার বলে সাথে সাথে ছেলেরা নাভি বরাবর, এই যে নাভি নাভি বরাবর এইভাবে বাম হাত বাম হাতের উপরে ডান হাত এইভাবে নাভি বরাবর, আর মেয়েরা বুকের উপর হাত বাঁধবে, হাত বেঁধে দাঁড়াবে, অর্থাৎ মেয়েরা এইভাবে বুকের উপর হাত বেঁধে দাঁড়াবে। এভাবেই তাহরিমা বাঁধতে হয়, সালাতে তাহরিমা বাঁধা ফরজ। তাহলে এইভাবে তাহরিমা বাঁধতে হয়। তাহরিমা বাঁধা কি? তাহরিমা বাঁধা হচ্ছে ফরজ, আমরা জেনে নিলাম। এবার তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুলাইমান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সবকিছু ভালোভাবে শেখানো হয়, এখানে কোনো বাইরের কাজ দেওয়া হয় না। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা শ্রেণীতে সবকিছু ভালোভাবে শিখে নেব। প্রশ্ন, কিভাবে তাহরিমা বাঁধতে হয়? উত্তর, সালাতের শুরুতে আল্লাহু আকবার বলাকে তাকবীরে তাহরিমা বলে। তাকবীরে তাহরিমা বাঁধার নিয়ম হলো ছেলেরা দুই হাত কান বরাবর উঠাবে আর মেয়েরা কাঁধ বরাবর উঠাবে। এরপর আল্লাহু আকবার বলে সাথে সাথে ছেলেরা নাভি বরাবর আর মেয়েরা বুকের উপর হাত বেঁধে দাঁড়াবে। এভাবে তাহরিমা বাঁধতে হয়, সালাতে তাহরিমা বাঁধা ফরজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকবার করে নিব। প্রশ্ন, কিভাবে তাহরিমা বাঁধতে হয়? উত্তর, সালাতের শুরুতে আল্লাহু আকবার বলাকে তাকবীরে তাহরিমা বলে। তাকবীরে তাহরিমা বাঁধা নিয়ম হলো ছেলেরা দুই হাত কান বরাবর উঠাবে আর মেয়েরা কাঁধ বরাবর
উঠাবে। এরপর আল্লাহু আকবার বলে সাথে সাথে ছেলেরা নাবি বরাবর আর মেয়েরা বুকের উপর হাত বেঁধে দাঁড়াবে। এভাবেই তাহরিমা বাঁধতে হয়, সালাতে তাহরিমা বাঁধা ফরজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আপনার দেখা হবে পরবর্তী পাঠে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।